আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। সাহেদটিভি কেমন আছেন? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই দোয়া করি সব সময়। আমার জন্য দোয়া করবেন। তো আমরা একটা লিস্ট তৈরি করছিলাম, $10 কাকে কাকে দেওয়া হবে, একটা ছোট্ট সার্ভে করছিলাম। সার্ভে অনুযায়ী পরবর্তীতে সার্ভেতে টিক ছিল মাত্র 6 জনের মতন। তা প্রথমে চিন্তা ভাবনা করছিলাম যে 6 জনকেই দিব, পরবর্তীতে চিন্তা ভাবনা করলাম যে না, যে কয়জন অল্প কয়জনই তো এখানেই করছে, তো প্রত্যেককেই দিয়ে দিব, কিন্তু প্রত্যেকের কার কতটুকু কন্ডিশন পূরণ হয়েছে সেটার উপর বেস করে। তা সেই হিসাবে আমি হচ্ছে এক একটা মানে তার মেইল ধরে ধরে আমি দেখতে থাকি এবং সে কি ধরনের মন্তব্য করছেন, কি ধরনের কমেন্টস করছেন। আছে কিছু কিছু মন্তব্য আছে এমন যেগুলো না আসলে নেওয়ার মতন না, তারপরে আমি সেইগুলো অ্যাকসেপ্ট করছি। করার পরে এই লিস্টটা তৈরি করি আমি। এই লিস্টটা তৈরি করার পর এখান থেকে সরাসরি দেখেন নো নো দেওয়া আছে, দ্যাটস মিন ইনাদের আমি টোটালি দিতেছি না, কারণ ইনারা আমার রেফারেলে করেন নাই। তার মধ্যে Manikem200 ইনি পার্সোনালভাবে আমাকে যোগাযোগ করছেন, ইনি বাহিরে ছিলেন, যার কারণে তারটা ভুল হয়েছে, পরবর্তীতে তারটা আমি দেখব। বাট অন্যরা যারা আছেন তারা সেভাবে আমাকে নক করেন নাই, যার কারণে ডিসকোয়ালিফাই আমি করে দিছি। কারণ নিজের যদি গরজ না থাকে এখানে কোনো কিছু করার নাই। আমি 3টা দিন কিন্তু ধাপে 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 দিছি। সো এই 3টা দিনের মধ্যে এনাদের টেলিগ্রামে আইসা আমাকে নক দিয়ে বলা উচিত ছিল ভাই আমার ফলটা কোথায় আমাকে, তাহলে আমি সলভ করি তা এভাবে, কিন্তু তাদের গরজ নাই। আসলে মুখে তুলে খাবার দেওয়ার মতন অবস্থা বর্তমানে নেই। আমি যেটা দিচ্ছি ফ্রি, এটা যারা অ্যাকসেপ্ট করতেছেন, নিজে সানন্দে আসতেছেন নিজে থেকে, তারাই এটা পাওয়ার যোগ্য আমি মনে করি। এরকম আমাকে একটু স্ট্রিক্ট হতে হবে। এখন যা দেখতেছি আমি ভালোবাসার খাতিরে সবাইকে দিতে যাই, এখন দেখতেছি সবাই অন্যরকমভাবে নিচ্ছেন। যাই হোক, পরবর্তীতে যে জিনিসটা করলাম সেটা হচ্ছে প্রথম সেকেন্ডে আমি বললাম যে রাত্রে পাঠিয়ে দিব। রাত্রে পাঠিয়ে দেওয়ার পর আমি এখানে পাঠিয়ে দিছি হচ্ছে 8 জনকে $10। তো এনাদের হচ্ছে আমি রাত্রেই $10 করে পাঠিয়ে দিই এবং এখানে আমি একটা নোটিশ করি। নোটিশটা হচ্ছে এরকমের যে যারা যারা পাইছেন দয়া করে ছোট্ট একটা ভিডিও ক্লিপসে আপনার নাম, ঠিকানা এবং পাওয়ার পর আপনার অনুভূতি এবং ফরেক্স থেকে কি করতে চান সেটার একটা ভিডিও ক্লিপস আমাকে করে দিবেন। তা অলরেডি কয়েকজন আমাকে দিচ্ছেন, আর অনেকেই আমাকে দেন নাই, কারণ তারা তো $10 পাইয়ে গেছেন, এখন আর প্রয়োজন কিসের জন্য, তাই না? প্রয়োজন তো নাই। সাহেদ ভাই দিচ্ছে ফ্রি, পাইছি, আর ফ্রি জিনিস তো সবাই খায়। তো অন্য জায়গায় যান, যায় দেখেন যে $10 করে দেয় কি না। তো আজকে একটু আমি রাফভাবে বলতেছি, কারণ একটু আমার লাগতেছে যে দায়িত্ব বলতে একটা জিনিস আছে, যে হ্যাঁ আপনাকে দিছি আপনি নিছেন, তাহলে ভালোবাসার খাতিরে ভিডিও ক্লিপসটা তো করে দিতে পারতেন। কারণ আমারও তো সময়ের একটা দাম আছে, আমি এটা নিয়ে তো পড়ে থাকবো না রে ভাই। আমি দিতেছি আপনাকে উৎসাহ প্রদানের জন্য এবং আপনি যাতে আপনি $10 পাওয়ার পর রিয়েল ট্রেডে অংশগ্রহণ করে কিভাবে কি করতে হয় সেই জিনিসটা একটু বুঝেন, জানেন যে এই জায়গাটা কতটা ভালো বা কতটা খারাপ। সেই সুযোগগুলো যদি আপনারা এভাবে মাটি করে দেন সেটা আপনাদের ব্যর্থতা আর কোনো কিছু না। অনেকে আছে আমার টেলিগ্রাম গ্রুপের সাথে অ্যাডই নাই, আমার চ্যানেলে আছেন, আমার অন্য অন্য জায়গায় আছেন, বাট আমার টেলিগ্রাম গ্রুপে না। টেলিগ্রাম গ্রুপটা টেলিগ্রামে ইনস্টল করে করতে কষ্ট হয়, হোয়াটসঅ্যাপে নক দেন, হোয়াটসঅ্যাপে আমি ওইভাবে দেখি না, টেলিগ্রামে আমি সবসময় অ্যাক্টিভ থাকি। আর এখানে সবাই মেসেজ করেন, প্রতিদিন 100-এর উপর টেক্স এবং ভয়েস মেসেজ আসে আমাকে, সেগুলো ফাঁকে ফাঁকে আমি রিপ্লাই দিয়ে থাকি। সো এটার পরের দিন আমি হচ্ছে 7 জনকে দিলাম, 7 জনকে গতকালকে দেওয়া হয়েছিল 7 জনকে। তো 7 জনকে দেওয়ার পর টোটাল দেওয়া হয়েছিল 15 জনকে। তারপরে আজকে সকালে উঠার পর আবার যে কয়টা মেল ছিল সেই কটা চেক টেক দিয়ে যখন সেন্ড করতে গেলাম, সেন্ড করতে যায় দেখি অ্যাকাউন্টের সাথে মিল নেই অনেকের, এইরকম ঝামেলা হয়েছে, পরে এই 4 জনকে দিতে পারছি। আর মেইন লিস্ট হচ্ছে এইটা। এই লিস্টের যে জিনিসগুলো দেখতেছেন উপরে দেখেন হলুদ, গ্রিন এবং এই লাস্টের সাদা পর্যন্ত সেন্ট যে কয়টা দেওয়া আছে এই কয়টা সবাইকেই দেওয়া শেষ, বাদ বাকি ওয়েটিংয়ে 9 নম্বর ইনি হচ্ছেন, ইনি ওয়েটিংয়ে আছেন, ইনি 11 নম্বর এবং 22 নম্বর এনারা টোটালি ডিসকোয়ালিফাই, কারণ এনাদের রেফারেলি খুঁজে পাইনি পরেরবার, বুঝলাম না আমি বিষয়টা। আর বাদ বাকি 9, 21, 23, 27 এনাদের ওয়েটিংয়ে রাখা হয়েছে, এনারা কিন্তু আমাকে নক দেন নাই ভিডিও দেখার পরও। ভিডিও দেখছেন কিনা তাও জানি না,
যারা আসলে ফলো নাই করেন তাদের পাওয়ার আসলে যোগ্যতা থাকা উচিত না। তারপরে আমি সবাইকে ভালোবাসার খাতিরে দিতেছি, দ্যাটস মিন এই না যে আপনি ঝুলিয়ে রাখতেছেন, আমারও সময় দাম আছে ভাই। আমি বিকাল পর্যন্ত দেখবো, এনারা যদি পার্সোনালি নক করেন টেলিগ্রামে তাহলে, এবং তার MT4-এর সেন্ট অ্যাকাউন্টের নাম্বারটা ক্রিয়েট করে দেবে নতুন করে, কারণ তাদের সমস্যা ওইখানেই, তাহলে আমি সেন্ড করব, নতুবা আজকেই এটা অফ। একটা জিনিস মানুষ তখনই একটা জিনিসের পর নতুন কিছু চিন্তা ভাবনা করে যখন সেটা একটা ভালো সাড়া পায়, বা সেইটার মানে একটা উদ্যম পায় যে না এই কয়জন ঢুকছে, বা এই কয়জনের একটা উৎসাহ আছে বা করতে চায়, ইচ্ছা পোষণ করে। আরে ভাই আমি যা দিতেছি টোটালি ফ্রি দিতেছি, $10 করে দিতেছি ফ্রি, আমি আমার চ্যানেলে যে ভিডিওগুলো দিতেছি সবই ফ্রি। আপনি বাহির থেকে শিখতে চান, বাংলাদেশের বাইরে ফরেক্স শিখতে গেলে মিনিমাম লাগে 60 থেকে 70 হাজার টাকা মিনিমাম। আপনি ডিপ্লোমা কোর্স করতে যাবেন 2 থেকে 3 লক্ষ টাকা লাগবে বাহিরের দেশে। বাংলাদেশে আছে অনেকেই শিখাচ্ছেন 5,000 10,000 টাকাও শিখাচ্ছেন, 20,000ও শিখাচ্ছেন, তারা কতটুকু কি শিখায় সেটা আপনি যাচাই করে দেখেন, কেমন শিখায় সেটা আমিও ভালো করে জানি। আমি এখানে টোটালি দিতেছি আমার কাজের ফাঁকে ফাঁকে আপনাদের ফ্রি, এক স্টেপ বাই স্টেপ এক একটা জিনিস জানাই দিতেছি। আমার চ্যানেল অন্য টাইপের ভিডিও দিলে আমার এতদিন চ্যানেল 1 লক্ষ 2 লক্ষর উপরে হয়ে যাইতো, বাট আমি ওই ফটকাবাজি ভিডিও পছন্দ করি না, দিও না। আমি যেটা লিগাল সেইগুলো দেওয়ার চেষ্টা করি, আর ফরেক্স রিলেটেড চ্যানেল, সেহেতু ফরেক্স নিয়েই আমি এখানে কাজ করতেছি, অন্যগুলো কিন্তু আমি দিই নাই, অন্যগুলো দিলে অনেক আগেই দিতে পারতাম। তো আপনাদের জন্য করতেছি, আর আপনারা মানে ওই যে বলে না, আমি আমি ফরেক্স কমিউনিটি থেকেও দূরে শুধুমাত্র এই কিছু কিছু কারণে, আর এই অফারটা দিয়েও দেখলাম যে মানুষের রেসপন্সটা কিরকমের বা কিরকমের। আমার গেছে, আমার ডলার গেছে, সেটা সমস্যা নাই, এই ডলারটা অন্যরা হইলে রাইখা দিত, কেউ কে ডিস্ট্রিবিউশন করতো না, আমি দিতেছি, কারণ আমি চাই আপনি ডেমো করছেন ঠিক আছে, $10 দিয়ে আপনি এই জায়গাটা বুঝেন জানেন, তারপরে বড় বিনিয়োগ করেন। হুটহাট করলেন, একজন আইসা বলল লাখ লাখ টাকা ইনকাম করা যায়, ঢুকাইলেন, ঢুকানোর পর বাস বোস খাইয়া পলায় পলায় বেড়াইলেন, সমিতিতে টাকা উঠে তুইলা করলেন, এই সব জিনিস আসলে মানুষের মধ্যে একটা ই হয়ে গেছে, এবং এই ধরনের কইরা কইরা মানুষ খয়রাতি হয়ে যাচ্ছে বর্তমানে, যে জিনিসগুলো আমি দেখতেছি অনেকে বাসবোস খাওয়ার পরে তারপরে আইসা বলতে শাহেদ ভাই এই হয়েছে এই হয়েছে। তা আমি পরে জিজ্ঞাসা করি, তা আপনি আমাকে নক করেন না কেন? নক করতে চাইছিলাম, করি নাই, কিন্তু সে আমার এ বলছিল, আমি এ করছি, করার পর তো এখন আমি শেষ, আমি কি তারে যাই ধরেন তাইলে। এখন তো অবস্থা হচ্ছে এরকম না, আপনারা আসলে কি বলবো বলার বাহিরে। তো এই আজকে এই পর্যন্তই, বিকাল পর্যন্ত দেখবো ওয়েটিং এ যারা আছেন, একজন দুইজন তিনজন চারজন, এই চারজন যদি নক করেন তাহলে তাদেরটা বিবেচনায় আনবো, আর নতুবা এই পর্যন্তই $10-এরই প্রজেক্ট ক্লোজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।